ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। ব্রিটেনের ইতিহাসে সর্বাধিক সময়ে রাজসিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল 96 বছর। রানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। এদিকে রানীর মৃত্যুর পর প্রিন্স চার্লস এখন ব্রিটেনের রাজা। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। গত জুনেই মহা ধুমধামে নিজ সিংহাসনের 70 বছর উদযাপন করেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। নিজেদের সর্বোচ্চ টুকুন দিয়ে সেদিন যেন তার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার স্ফুরণ ঢেলে দেয় রাজকীয় বাহিনী প্রতিষ্ঠান। গেল মঙ্গলবারও কনজারভেটিভ পার্টির নেত্রী লিজ ট্রাসকে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সে সময়ও কত হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত। বয়সের ভারে নুয়ে গেলেও রাজ্য আর প্রজাদের প্রতি এতটুকু অবহেলা ছিল না তাঁর। বছরখানেক ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বিশেষ করে করোনা থেকে সেরে ওঠার পর হাঁটা চলা আর দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল তাঁর। গরমের ছুটি কাটাতে শেষ কটা দিন ছিলেন স্কটল্যান্ডের পুরনো রাজপ্রাসাদ বালমোরাল ক্যাসলে। কোনো ধরনের রাগঢাক না করেই বাকিংহাম প্যালেসে সর্বপ্রথম জানায় রানীর সংকটাপন্ন অবস্থার কথা। সাথে সাথে যেভাবে পেরেছেন ক্যাসলে ছুটে যান প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি সহ রাজপরিবারের সদস্যরা। আগে থেকেই সেখানে ছিলেন রাজমুকুটের প্রধান উত্তরসূরি প্রিন্স চার্লস। ক্যাসলের বাইরে তখন প্রকৃতির কান্না। রানীর মৃত্যুসজ্জায় থাকার খবরে লন্ডনে বাকিংহাম প্যালেসের সামনেও জড়ো হন গভীর বিষাদে ভারাক্রান্ত শত শত মানুষ। রাজপরিবারের সদস্যদের ব্যতিব্যস্ততে তারাও বুঝে যান হয়তোবা রানী আর নেই। এরপরই দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। A few moments ago, the announcements at Balmoral. She was the longest reigning monarch in British history and the world's oldest head of state. Her eldest son and heir, Charles, the former Prince of Wales, is now the king. 1952 সালে ব্রিটিশ সিংহাসনে অভিষেক ঘটে দ্বিতীয় এলিজাবেথের। প্রথা অনুসারে ব্রিটেনের সেই রাজদণ্ড এখন তাঁর বড় ছেলে শোকাহত প্রিন্স চার্লসের হাতে। শিগগিরই নতুন রাজার অভিষেক দেখবে আধুনিক বিশ্ব। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।